আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের শরীর সুস্থ রাখার জন্য। লিকুল্লি শাইইন হাক্কুন আলাইক, প্রত্যেকটা মানুষের উপর প্রত্যেকের হক রয়েছে, আমার উপর আমার হক রয়েছে। তদ্রূপ আপনার পরিবারের উপর, মা বাবার উপর, দাদার উপর, দাদির উপর যেমন আপনার হক রয়েছে, তদ্রূপ আপনার নিজের উপরও আপনার হক রয়েছে। হক থাকার মধ্যে যেমন নিজের শরীরকে ভালো রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল, মাথায় বাবরি চুল ছিল, এই চুলের দায়িত্ব হচ্ছে এর হকটা ঠিকমতো আদায় করা, মাথার মধ্যে ঠিকমতো তেল দেওয়া, এগুলোকে ঠিকঠাক করে রাখা, এটা আমাদের করণীয়। তদ্রূপ আমাদের শরীরের উপরও আমাদের হক রয়েছে, শরীরকে ভালো রাখা, সুস্থ রাখা। তো বিশেষ করে আমি আপনাদেরকে আমি একটা প্রোডাক্ট দেখাবো, এটা আমার না, নাদিম ভাই বাড়ি কুমিল্লা, অনেকেই চিনবেন, আমি আগেও এটার রিভিউ দিয়েছি, আমাকে অনেকবার দিয়েছেন নাদিম ভাই উপস্থিত। তো আমার কাছে উনি কুমিল্লা থেকে পাঠিয়েছেন এটা, তো এটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হয়তো বা অনেকেই নিয়েছেন বিভিন্ন সমস্যার জন্য, শারীরিক দুর্বলতা, বিশেষ করে যারা গর্ভবতী, শরীরে ক্লান্তি, তারপরে হচ্ছে যারা বিবাহিত, অবিবাহিত, যে কোনো মানুষ, যে কোনো বাচ্চা, তো তাদের জন্য এই খাবারটা অত্যন্ত উপযোগী একটা খাবার। এটার মধ্যে 40টার বেশি ফুড আইটেম রয়েছে, যেগুলো অনলাইনে অনেকেই বিক্রি করেন, বর্তমানে ওনারাও বিক্রি করছেন, 40টার বেশি ফুড আইটেম রয়েছে। যেমন প্রত্যেকটাই বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম। আমি একটু আরেকটু ভালো করে দেখাই, আমার হাতে এই যে এখানে রয়েছে এটা, এটা হচ্ছে তিন ফল, যেটা হাদিসের মধ্যে এসেছে তিন ফল। তারপর হচ্ছে আমি বড় বড় করে দেখাচ্ছি, এই যে খুরমা খেজুর দেখতে পাচ্ছি, তারপর শুকনা আম, তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে কাজু বাদাম, না পেস্তা বাদাম, পেস্তা বাদাম নিচে আছে, এই যে কাঠ বাদাম, তারপরে আরো আছে হচ্ছে স্ট্রবেরি, মনে হয় শুকনা স্ট্রবেরি, তারপরে কিশমিশ দুই ধরনের, এটা হচ্ছে ব্ল্যাক কিশমিশ আর একটা আছে গোল্ডেন কিশমিশ, তারপরে আরো আছে চেরি ফল, উদাহরণস্বরূপ এমন অনেক কিছুই আছে। তারপরে এই যে শুকনা নারিকেল, ড্রাই নারিকেল, কোকোনাট উদাহরণস্বরূপ, তারপরে হচ্ছে বিভিন্ন ফুলের বীজ রয়েছে, সূর্যমুখী ফুলের বীজ। 40টার বেশি ফুড আইটেম, এটার মধ্যে আপনি একটু লক্ষ্য করেন, মানে চীনা বাদাম, দেশীয় চীনা বাদামগুলো খুব কম, আর অন্য অন্য আইটেমগুলোই কিন্তু অনেক বেশি। তারপর তিল আছে, তারপরে এটার মধ্যে যারা কিনবেন এটার মধ্যে কিন্তু উনি মধু দিয়ে দেন, একবারে ওনার নিজের হাতের ভাঙ্গা মধু, হাতের ভাঙ্গা মধু, যেটা অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন, অরিজিনালটা পাবেন না, এটার মধ্যে উনি মধু দিয়ে দেন, একেবারে শুকনা আমাকে দেখানোর জন্য দেওয়া হয়েছে, তবে মধু সহকারে তিনি বিক্রি করেন, মধু সহকারে কিনলেই সবচেয়ে ভালো। আর ওনার ব্যাপারে ভ্রান্ত ধারণা হতে পারে যে এত মধু কই পায়, কিভাবে বানায়, আমরা যদি একটা একটা কিনে এগুলো আইটেমগুলো কিনে বানাতে যাই অনেক টাকা খরচ হবে, কিন্তু উনি একসাথে দিচ্ছেন অতি অল্প মূল্যে, এবং ভিডিওর কথা বললে যে আমি এই ভিডিও দেখে আপনাকে কল দিয়েছি, অল্প মূল্য রাখবে এবং এটার জন্য বিশেষ ছাড় রয়েছে। এবং ওনার থেকে আরো বক্তব্য হচ্ছে, যদি কেউ এটার মধ্যে দুই নাম্বারে ধরতে পারে, ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার জায়গায় যাবেন, উনি আপনাকে সমপরিমাণ একটা জিনিস ফেরত দিবে, অথবা সমপরিমাণ মূল্য ফেরত দিবে। কুমিল্লা, কুমিল্লা কোতোয়ালি থানা মনে হয়, না কি জানি, বরুড়া চাঁদপুর কি জানি, কুমিল্লার মধ্যেই। তো উনি আমাকে কুমিল্লা থেকে এটা হাতিয়ে দিয়েছেন, ওনার সাথে যোগাযোগের নাম্বার এবং ওনার একটা ফেসবুক পেজ আছে, উনি কিভাবে গাছ থেকে মধু সংগ্রহ করেন, নিজে নিজে ভাঙ্গেন মধু সংগ্রহ করে, ওগুলাও দেওয়া আছে। এবং কেউ যদি খাঁটি মধু কিনতে চায়, মধু আমার কাছে দিছে দেখানোর জন্য, দুইটা পাঠাইছে, মধুও দেওয়া হয়েছে আমার কাছে বলার জন্য, এই মধুটাও দেওয়া হয়েছে, মধুটাও খাঁটি মধু, এবং মধুটা কিভাবে তিনি ভাঙ্গেন ডিসক্রিপশন বক্সে প্রাইস দেওয়া থাকবে। এবং এই আইটেমগুলো কি কি আমি তো সব নাম বলতে পারলাম না। তারপরে এই যে আম আছে দেখতেছে, এই যে আম, তারপরে অনেকগুলো আইটেম, এখন আমি কিভাবে বলি, একটা দুইটা 40টা আইটেম, মাশরুম আর কি কি, যে বড় বড় বাদাম, সবগুলাই আছে। স্বাস্থ্য, মানুষের শরীর ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য কিন্তু এটা অত্যন্ত কার্যকরী একটা খাবার। ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করে এই ফুড আইটেমগুলো আপনারা নেবেন, অল্প মূল্যে পাবেন। আর মধুও চাইলে, হাতে ভাঙা মধুও চাইলেও নিতে পারেন, উনি এগুলো নিয়েই কাজ করেন, গ্রামে থাকেন, মধু ভাঙতে থাকেন, ফেসবুকে লাইভ দেখায় কিভাবে কি করতেছেন, কিভাবে এটা বানানো হচ্ছে, কিভাবে মিশানো হচ্ছে, ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া থাকবে। অনেকে বলেন ডিসক্রিপশন বক্স চিনি না, ডিসক্রিপশন বক্স হচ্ছে নিচে 2-3 লাইন আপনারা লেখা দেখতেছেন, ওই লেখার নিচে আপনারা দেখবেন, ওই লেখার নিচে আপনারা আরো দেখতে পাবেন
একটা ভি চিহ্ন, ভি চিহ্নর মতো, ওটার মধ্যে ক্লিক করলেই ডিসক্রিপশন বক্স বের হয়ে যাবে এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে ওনার নাম্বার, ওনার থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন। আশা করছি অল্প দামে ব্যাপারটা এবং জিনিসটা ভালো, আমি যতটুকু দেখতে পাচ্ছি ভালো, এবং বড় বড় বাদাম খেতেও সুস্বাদু আশা করি। আমি একটা খেয়েও দেখাই, বড় বাদাম মালগুলো নতুন বানানো, এই জন্য আমাকে নতুন বানালে একটা করে দেয় এবং আমি একটা করে ভিডিও করে দিই। যাই হোক বন্ধুরা, আপনারা যথাসম্ভব নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এবং উনি একজন আলেম মানুষ, আশা করি প্রতারণা জাতীয় কিছু হবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।